ইমরান, ইমরান আপনাকে যুক্ত করা আছে, ইমরান আপনি বলেন তাহলে। হ্যাঁ ভাই, দীর্ঘক্ষণ অপেক্ষার পর চলে আসলাম আসিফ মহিউদ্দিনের কাছে। কি অবস্থা, আচ্ছা ভালো আছেন ভাই? হ্যাঁ, ভালো, বলেন তাহলে। আচ্ছা ভাই, আপনি কিছুদিন আগে আপনার তিনজন সঙ্গীর সাথে কথা বলার সময় একটা রেফারেন্স দেখাইছিলেন আর কি। রেফারেন্সটা এরকম ছিল, আপনার ওই যুদ্ধ, সম্ভবত যুদ্ধবন্দী, যুদ্ধবন্দীর কিছু লোকদেরকে আর কি, নবীজি আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওরা নাকি ছিল। তো এদের বন্দি করার পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি গোসল করছেন নাকি কি, এরকম একটা বলার পর না আপনি এরকম ভাবে ব্যাখ্যা দিচ্ছেন এটা, যে আলী রাদিয়াল্লাহু আনহু কোনো মহিলাকে মানে ওইখানে মানে ইয়া করছে, যৌন হয়রানি করার পর এরকম গোসল করছে, এরকম একটা ব্যাখ্যা দিছিলেন। তো এটা ভাই আসলে আমার কাছে মিথ্যা বলে মনে হইতেছে, যদি এটা একটু সঠিক তথ্যটা দিতেন আর কি। আপনি কি মিথ্যা বলে মনে হইতেছে, মানে হাদিসটা কি আপনি পড়েছেন? হাদিসটা আপনি উল্লেখ করছিলেন, ঠিক আছে, হাদিসে লেখা ছিল এরকম যে অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই মানে গোসল মানে ওই সম্ভবত এরকম এই পয়েন্টটা, গোসল করে বেরোলেন। তো গোসল করে বেরোলেন, তা এটা এটা দিয়ে কি বোঝায়, মানে গোসল করে বেরোছেন মানে কি উনি ওই সহবাস করছেন তারপর গোসল করছেন? মানুষ কি শুধু সহবাস করলে গোসল করে নাকি, গোসল তো এমনি আচ্ছা করতে পারে নাকি? হাদিস এরকম ভাবে উল্লেখ ছিল না, আপনি এইভাবে ব্যাখ্যা করছিলেন এটা, আচ্ছা আচ্ছা এটা ঠিক কি আছে ভাই তাহলে আসলে আমরা, উচিত হয়েছে আপনার বলেন। ঠিক আছে আমরা তাহলে সেই হাদিসটা একটু বের করি, যে আপনি, আপনার দাবিটা হচ্ছে আলী, হযরত আলী কোনো দাসীর সাথে কখনো এই ধরনের কিছু করে নাই, এটা কি আপনার দাবি? জি অবশ্যই, হয়তো তালিয়া বেতাল দাসীদের এরকম করবে কেন? আচ্ছা, নবী তো দাসীদের সাথে করতো, তাই না? নবী জিক করতো, এটা আপনি প্রমাণ দেন, আপনি যে আচ্ছা, বলতেছেন নবী নবী জিক করতো, আগে তো নবীটা দেখা দরকার, যে নবী দাসী দাসী না টাসী না লাগে। না না, আমি নবীদেরটা দেখতে চাই না। আমি আপনি আমি যে রেফারেন্স আপনাকে দিছি, ওর তো আলিরা বেতালান যে বললেন যে গোসল করছে, গোসল করছে মানে উনি সহবাস করছে, এটার দলিলটা আপনি আমার দিবেন, আচ্ছা, এই কথাটা আগে কইলে আপনি তারপরে আলিটা আপনার। দেখতে চাইতেছেন নাকি? আগে আলিটা দেখতে চাইতেছেন, নবীটা পরে দেখবেন নাকি? জি অবশ্যই অবশ্যই, নবীজি নবীটা থাকলে তো পরে দেখবেন, দেবেন, নবীটা তো এটা দেখবেন তো সঠিক নাকি, তথ্য নবীটা দেখুন লাগবো না? না, অবশ্যই দেখবো, সমস্যা নেই, দেখবো। আচ্ছা, আগে আপনি আলিটা দেখতে চাইতেছেন, আলিটা দেখান, শেষ হওয়ার পরে আমরা নবীতে যামো, তারপরে দরকার হলে আমরা আবু বকর, ওমর, ওসমান এদেরটাও দেখবো নাকি? এইভাবে আমরা চার খলিফাও দেখবো, নবীও দেখবো, চার খলিফাও দেখবো, সবাই একসাথে দেখবো, যে ঠিক নবী আছে, সবাই মিলা সমস্যা নেই, আপনি দাসীর সাথে সময় লাগে। দিতে পারলে আমার আমার আপনি আমার সময় দিতে পারলে আমার কোনো ইয়া নেই, আচ্ছা ঠিক ঠিক আছে, আছে, আমার আমরা কোনো প্রবলেম নেই। আস্তে আস্তে আমরা দেখবো যে সবাই মিলে আমরা দাসী টাসি লাগাইতো কিনা, সব সাহাবিরাই দাসী টাসি লাগাইতো কিনা, দাসী লাগা লাগি করতো কিনা। ঠিক আছে, তাহলে আমি প্রথমে আলিরটাই বের করি, আপনি যেহেতু এত করে বলতেছেন আলিরটা আগে দেখবেন আপনি, তাহলে বের আলিরটাই করুন। প্রথমে বের করি। প্রথমে আমরা একটু আল বিদায় ওয়ান নিহায়া গ্রন্থটা, এর নাম শুনছেন, আল বিদায় ওয়ান নিহায়া গ্রন্থ? হ্যাঁ শুনছি, আচ্ছা, এই আল বিদায় ওয়ান নিহায়া গ্রন্থের 103 নম্বর, তার মানে হচ্ছে, দাঁড়ান একটু, 103 নম্বর মানে হচ্ছে আল বিদায় ওয়ান নিহায়া সপ্তম খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন, পৃষ্ঠা 589। এখানে আমরা এই জায়গাটা একটু পড়ে নিই, 589 নম্বর পৃষ্ঠাটা একটু পড়ে নিই। ঠিক আছে ভাই, জি হাদিসটা ভাই তো করেন, আসতেছে, ঠিক আছে। হাদিসটা তো একটু পরে আসবো, এখান থেকে আপনি একটু পড়ে শোনান ভাই। ভাই শো করতেছে না ভাই আসলে, আমি আপনি তো কি দেখতে হাদিসটা পাচ্ছি, ইয়া করছেন স্ক্রিনে, আপনি কি এটা স্ক্রিনে হাদিস না, এটা দিছেন স্ক্রিন আলবিদাওয়ান শেয়ার? নিহা, আলবিদাওয়ান নিহার এই গ্রন্থটা হচ্ছে একটা ইতিহাস গ্রন্থ, ইসলামের ইতিহাস গ্রন্থ, এটা হাদিস না। আগে আমরা ইতিহাস গ্রন্থ থেকে পড়ি, হাদিসও যাবো একটু পরে, অসুবিধা নেই, আগে এখান থেকে একটু পড়ে নিই। আপনি কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? ভাই স্ক্রিনে ভাই লোডিং হইতেছে ভাই আসলে, আচ্ছা, লোডিং হইতেছে, তাহলে তো আপনার, আমি তাহলে দলিল গুলো আপনার আমি দেখাবো কেমনে? আপনার যদি এইভাবে লোডিং হইতে থাকে তাহলে কেমনে দেখাবো ভাই? আচ্ছা এরকম, আমি তো ঠিকই, আমি তো ঠিকই শেয়ার দিছি, কিন্তু আপনি এখন দেখতে না পেলে। আচ্ছা, দর্শক শ্রোতা আপনারা কি দেখতে পাচ্ছেন, আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা একটু বলেন তো। দর্শক শ্রোতা আপনারা যদি, মানে যারা ভিডিওটা দেখছেন, তারা যদি একটু কমেন্টে লেখেন যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, মানে এটা তো, মানে আমাদের এই ভাই আসলে আমি ইমরান সাহেব তো একটা ভালো প্রশ্ন করছে, যে গোসল তো অন্য দিকেও করতে পারে, আপনি, আমরা কেন মনে করতেছি যে নবীর, মানে যে জামাতা বা ছোট ভাই যে আলী, সে আসলে মানে বুঝতে পারতেছি দাসীর সাথে লাগালাগি করেই কেন গোসল করতে হবে? এটা তো গোসল না করেও তো, মানে না, সেক্স না করেও, দাসীর না লাগাও তো গোসল করতে পারে, এটা ভালো পয়েন্ট, ঠিক আছে।
কিন্তু আমরা একটু দলিলটা দেখতে হবে ভালো করে। কিন্তু হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছে ভাই, ইমরান ভাই সবাই কিন্তু কমেন্টে লিখতেছে যে দেখতে পাচ্ছে, আপনি খালি দেখতে না পাইলে ভাই এখন আমি কি করতে পারি বলেন তো। আচ্ছা ভাই আপনি পয়রা শুনান তাইলে ভাই, আমার সমস্যা নাই, সবাই দর্শক যেহেতু দেখতে পাচ্ছে তাইলে তো ভাই এটা মিথ্যা হবে না, আমার শো করতেছে না, আসলে আমার নেট বা একটু প্রবলেম আর কি, আচ্ছা আমিও আপনি চাইলে কমেন্টে অন্য দেখতেছেন, ডিভাইস। কমেন্টে দেখতেছেন যে আমি সবাই বলতেছে যে দেখতে পাচ্ছি, সবাই লিখতেছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি, দেখেন আপনি কমেন্টে জি সবাই ভাই, আমি লিখতেছে দেখতে আমি পাচ্ছি। কমেন্টে দেখতে পাচ্ছি, আমি আমি কমেন্ট গুলা দেখতেছি, সমস্যা নেই, আপনি পড়েন আচ্ছা আপনি এখানে বলেন। লেখা আছে আলিয়ের বেশ কিছু উম্মে ওয়ালাদ ছিল, উম্মে ওয়ালাদ মানে কি ভাই? উম্মে ওয়ালাদ মানে কি, মানে দাসীদের মিন মিন করছে নাকি এখানে? উম্মে ওয়ালাদ মানে যে সমস্ত দাসীদের পেটে বাচ্চা চলে আসে তাদেরকে উম্মে ওয়ালাদ বলে, মানে দাসী হিসেবে যাদের সাথে লাগালাগি করতে করতে পেটে বাচ্চা চলে আসে তাদেরকে বলে উম্মে ওয়ালাদ। হুম, এনে তেলে আচ্ছা এখানে তো লেখা আলিয়ের বেশ কিছু উম্মে ওয়ালাদ ছিল, বেশ কিছু মানে একজন দুইজন না, বেশ কয়েকজন উম্মে ওয়ালাদ ছিল, মানে উম্মে ওয়ালাদে যদি এতজন থাকে তাহলে তো দাসী তো আরো বেশি ছিল তাই না ভাই? সবার তো আর পেটে বাচ্চা আসে না, সব মহিলার তো আর পেটে না বাচ্চা না আসে না তাই না? যদি উম্মে ওয়ালাদি হুম অনেক মানে উম্মে ওয়ালাদি মনে করেন আছে 20টা উম্মে ওয়ালা, তার মানে দাসী তো নিশ্চয়ই আছে 50টা, 50টার ভিতরে 20টার পেটে বাচ্চা আসছে দেখে তারা উম্মে ওয়ালাদ হইতে পারছে তাই না? না হতে পারে, ঠিক আছে আচ্ছা এখানে এখানে লেখা আছে যে আলীর বেশ কিছু উম্মে ওয়ালাদ ছিল, মানে মনে করেন 20-25টা উম্মে ওয়ালাদ যদি থেকে থাকে। এখানে আরো লেখা আছে তাদের থেকেও অনেক সন্তান জন্মগ্রহণ করে, কেননা তিনি 4 স্ত্রী ও 19 উম্মে ওয়ালাদ রেখে মৃত্যুবরণ করেন, মানে তার 4টা বউ ছিল এবং 19 জন একসাথে, 19 জন, 4 জন মানে মরার সময় শুধুমাত্র, শুধুমাত্র মরে যাওয়ার সময় আলী তার 19টা উম্মে ওয়ালাদ এবং 4টা বউ ছিল, তার মানে দাসী তো আরো বেশি ছিল, উম্মে ওয়ালাদ মনে হচ্ছে তাদের পেটে বাচ্চা আসছে ওই উম্মে, এগুলা ছাড়া তো আরো অনেকগুলা নিশ্চয়ই দাসী ছিল যাদের পেটে বাচ্চা আসে নাই তাই না ভাই? হুম থাকতে পারে, আবার তো থাকতে নাও পারে থাকতে পারে না এরকম তো, না মানে থাকতে পয়েন্ট তো উল্লেখ করে না যে মানে মানে গর্ভবতী মহিলা ছিল এরকম 20 জন বা গর্ভবতী সারা ছিল এরকম 50 জন, এরকম তো উল্লেখ নাই এই কিতাবে উল্লেখ আছে তাই না? তো, এরকম উল্লেখ তো আমরা উম্মে ওয়ালাদ মানে হচ্ছে ওয়ালাদের, ওয়ালাদের মা মানে বাচ্চার মা, উম্মে ওয়ালাদ মানে হচ্ছে বাচ্চার মা, ঠিক আছে, উম্মে মানে মা আর ওয়ালাদ মানে বাচ্চা, মানে উম্মে ওয়ালাদ মানে বাচ্চার মা, ঠিক আছে ভাই? জি মানে জি জি গর্ভবতী তার মহিলা মানে আর কি। এই আচ্ছা এই 19টা দাসীর পেটে আলী বাচ্চা দিছিল, আলিরা বুঝছেন? বেতলানোর বাচ্চা, এটা কি এরকম উল্লেখ আছে এখানে? এই যে এখানে তো লেখা আছে যে তাদের থেকেও অনেক সন্তান জন্মগ্রহণ করে, মানে আলীর অনেকগুলো সন্তান এই যে দাসীদের পেটে থেকে জন্মগ্রহণ করে, এটা তো এখানে পরিষ্কার লেখা। আচ্ছা ভাই এটাই আর কি এখন। না না এটা না এখনো শেষ হয়নি তো, আমি তো এটা দেখামু, তারপরে যে গোসল করছিল কিনা এটাও দেখামু, তারপরে যে আপনার নবী যে দাসীর সাথে করতো এটাও দেখামু, ওমর যে দাসের সাথে করতো এটাও দেখামো, সব দেখামো তো, কোনো সমস্যা নাই। আপনি এটা আগে বুঝালাম যে 19টা উম্মে ওয়ালা ছিল, মানে হচ্ছে 19টা দাসীর পেটে আপনার আলী বাচ্চা দিছিল, আর 4টা স্ত্রী তো ছিলই সাথে, আর 19টা দাসীর পেটে বাচ্চা দিছিল, তার মানে দাসী তো নিশ্চয়ই 50-60টা ছিল, 50-60টার ভিতরে 19টার পেটে বাচ্চা আসছে নাকি ভাই? হুম এরকমই তো লেখা। আচ্ছা, এসব উম্মে ওয়ালাদের এমন অনেক সন্তান আছে যাদের মায়ের সঠিক পরিচয় জানা যায়নি, মানে অনেক বাচ্চা কাচ্চা আছে যেগুলোর মায়ের পরিচয় জানা যায় নাই, যেমন উম্মে হানি, মাইমুনা, জায়নাব আল সুগ্রা, রামালা আল কুবরা, উম্মে কুলসুম আল সুগ্রা, ফাতিমা উমামা, খাদিজা উম্মুল কিরাম, উম্মে জাফর, উম্মে সালমা ও জুমানা। ইবনে জারির হুম বলেন আলীর সর্বমোট সন্তানদের মধ্যে 14 জন পুরুষ, 14 জন এবং মহিলা 17 জন, মানে আলীর বাচ্চা কাচ্চা এই যে এই সমস্ত উম্মে ওয়ালাদ টলাদ মানে বউটো মিলা আলীর মোট বাচ্চা কাচ্চা হয়েছে, মানে বাচ্চা কাচ্চা ঠিক ছিল 14 জন পুরুষ এবং মহিলা 17 জন, মানে 17টা মেয়ে 14টা পোলা জন্ম দিছিল। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমরা একটু নিচের দিকে নামি, এই যে দেখেন উম্মে ওয়ালাদের সংখ্যা নিচে দিয়ে দেওয়া আছে, উম্মে ওয়ালাদ সেই দাসীকে বলা হয় মালিকের ঔরসে সন্তান অথবা সন্ততির জন্ম দিয়েছে, এই জিনিসটা দেখা যাচ্ছে। জি না মানে আমার এখানে ভাই শো করছে না, আমি তো বলতেছি মানে আমার দিসটা আপনি বইলা দেন ভাই, আমি তো কমেন্টে বলতেছি আর কি এরকম আছে, আচ্ছা সমস্যা নেই আপনি বলেন। ঠিক আছে ঠিক আছে, এখন আমরা দেখি যে এই আলী যে সেই সময় এই যে ইয়াটা করছিল কিনা সেই জিনিসটা আমরা একটু দেখব, মানে এই জিনিসটাতে আমরা শিওর হয়ে গেলাম যে আলীর অনেকগুলো উম্মে ওয়ালাদ ছিল, অনেক দাসী বান্দির পেটে বাচ্চা জন্ম দিচ্ছে তাই না?
আচ্ছা, সেটা তো থাকতেই পারে, এটা তো কারো কোনো জোর জবরদস্তির মাধ্যমে না, তাই না? এটা তো যেহেতু ছিল, এটা তো ইসলামে তো জোর জবরদস্তি করে কিছু করার কথা বলা আছে না, ঠিক না? এটা তো জোর অবশ্যই জবরদস্তির অবশ্যই জোর মাধ্যমে না, জবরদস্তি যদি করে কেউ করার ছিল, কথা বলা আছে তো, অবশ্যই জোর যদি থাকে জবরদস্তি তাহলে যাদের সাথে ছিল তারাও তাদের একমত ছিল, তো এর তো কোনো ইয়া না নাই। না একমত ছিল এরকম কোনো প্রমাণ নাই তো, দাসীর কোনো একমত হইতে হয় না, দাসী আপনি বাজার থেকে কিনে আনবেন বা যুদ্ধবন্দী হিসেবে পাইবেন, একমত যে তাদের ছিল কোনো না এটা প্রমাণ দেন, একমত যে আপনি, তাহলে আপনি এটার পক্ষে বলতেছেন একমত যে ছিল না এটা প্রমাণ দেন, আমি তো আপনাকে মানে সেই জিনিসটা বলে যে বলতেছি ভাই, সেই জিনিসটা বলতেছি তো ভাই। ভাই, কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন, কথাটা তো জি শুনবেন তো, বলুন, কথা না শুনেই তো আপনি জি কথা বলুন, বলতে থাকেন, কথা না শুনে কথা বলতে থাকলে হবে কেমন? যেমন ধরেন আপনাকে আমি হাদিসটা দেখাচ্ছি, এই হাদিসের ভিতরে মনে করেন এই যে দেখেন এই হাদিসটা একটু পড়ে, এই হাদিসটা একটু পড়ে শুনান তো ভাই, নাকি এটাও দেখতে পাচ্ছেন না? না ভাই শো করবে না ভাই, আমার একটু মানে ভাই সেটের তাহলে তো সমস্যা কেমনে মোবাইল, হবে, আমি চাইলে অন্য তাহলে ডিভাইসে কেমনে শো হবে? করে দেবো। না না হাদিস আপনি দেখতে না পেলে কেমনে হবে ভাই, দেখতে না পেলে কেমনে হবে? আপনি পড়েন ভাই, পড়েন, আপনি তো ভুল করবেন না, এটা আমি আপনি জানি এখানে আপনি ভুল দারিমি বলার শরীফ, মানে। এটা হচ্ছে সুনান দারিমি আদ দারিমি 1212 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে আমি জুহরিকে জিজ্ঞেস করলাম, একটি লোক একটি দাসী ক্রয় করলো যে এখনো হায়জে উপনীত হয়নি আর গর্ভধারণের মতো বয়সও তার হয়নি, এমত অবস্থায় সেই লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে? তিনি বললেন 3 মাস, মানে 3 মাস পরেই একটা বাচ্চা মেয়ের যদি আপনি বাজার থেকে কিনে আনেন, একটা বাচ্চা মেয়ে মনে করেন 4-5 বছর বয়স, একটা বাচ্চা মেয়ে আপনি বাজার থেকে দাসী হিসেবে কিনে আনছেন, এই বাচ্চা মেয়েটার সাথে আপনি কতদিন পরে এই মানে ওই আকামটা করবেন? হ্যাঁ এখানে বলে দিচ্ছে যে মানে আমাদের যে ইসলামের যে মানে সাহাবি, সে বলে দিচ্ছে যে 3 মাস পরে তার সাথে করা যাবে। এই যে বাচ্চা একটা মেয়ে, বাচ্চা মেয়ের তো কোনো সম্মতির কোনো বয়সই তো তার হয়নি, সে তো এখনো হাইজি উপনীত হয়নি, সে তো এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, তাহলে সম্মতির কথা কোত্থেকে আসতেছে এখানে? না প্রাপ্ত বয়স্ক যে হয় না এটা আপনি জানেন কিভাবে, এই যে এরকম এখানে অনেক লেখা আছে বাচ্চা আছে হায়জে এখন উপনীত হয়নি, ইসলামে তো বলে যে হায়জে উপনীত না হইলে তো মানে প্রাপ্তবয়স্ক হয় না, এটা তো ইসলামে বলে, ইসলামেরও বিধান হচ্ছে যদি হায়জে উপনীত না হয় তাহলে সে প্রাপ্তবয়স্ক না। আচ্ছা ভাই, আপনি যে এই হাদিসটা আমরা দেয়ালেন, হাদিসটা সই কিনা, এটা এটা কি মানে নিচে যে হাদিস লেখা, তো ভাই নিচে কিছু লেখা হাদিস, একদম পই পই করে লেখা, এই যে আপনি যে দেখতে পাচ্ছেন না, আমি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, নিচে পই পই করে সুন্দর করে তাহকিক সহ লেখা, তাহকিক এর সনদ সহি, আবার নিচে লেখা হাদিসের মান সহি। আপনি যে দেখতে পাচ্ছেন না ভাই, এটা তো আপনার সমস্যা, এটা তো আমার সমস্যা না, কারণ আপনার আমি কেমনে এটা দেখামু? আপনি যদি দেখতে জি না পান, বুঝছি বুঝছি, আপনার যদি তাহলে তো ইন্টারনেট কানেকশন স্লো জি থাকে ভাই এটা আমি জানি তাহলে আপনার আমি কেমনে দেখামু এটা? না ভাই, আমি বুঝছি ভাই, তাহাকে কৃত হাদিস ভাই, এটা সহি হাদিস ইসলাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখেন এই এই হাদিসটা দেখেন, এই হাদিস তো আপনার পড়তে হবে ভাই, এই হাদিস না পড়লে তো আমি আপনার দেখাইতে পারবো না। আপনি এক কাজ করেন, একটু বাইর হয়ে আবারও যুক্ত হন, যুক্ত হয়ে হইলে আমি আপনারে আবার যুক্ত করতেছি, তারপর আপনারে আমি হাদিস গুলা আচ্ছা না আসিফ দেখলে ভাই, আসিফ ভাই, ইমরান সাহেব একটু কথা শুনে নেন, আপনি যদি হাদিস গুলা দেখতে না পান তাহলে তো মানে আপনি অন্ধের মতো কথাবার্তা বলবেন। এই যে আপনারা সহি হাদিস দেখানোর পর আপনি কইতেছেন ভাই এটা যে সহি হাদিস এটা কেমনে বুঝবো আমি, আরে দেখাইতেছি ভাই লেখা নিচ্ছে সহি, তারপর আপনি বলতেছেন যে কেমনে বুঝবো, এইভাবে তো কথা আচ্ছা বলা আসিফ মানে ভাই, বিরক্তিকর। না আসিফ ভাই, আমি তাইলে ভাই আপনার লাইভটা আপনি চালায় যান, আমি আপনার শেষের দিকে আমি আবার যুক্ত হবো নি, একবার শেষের দিকে আমি আপনাকে নক দিব না, আপনি আমার যুক্ত আচ্ছা করেন তাইলে অন্য পরিবার। ঠিক আছে ঠিক আছে, ইসলামে দাসীর সাথে করতে কোনো কনসেন্ট লাগে না, কোনো সম্মতি লাগে না, এটা আপনাকে আমি বলে দিচ্ছি, ইসলামে এরকম কোনো বিধান নাই যে দাসী দাসীর সাথে করতে হইলে তার সম্মতি নিতে হবে, এরকম কোনো বিধান নাই। দাসী যদি আপনার দাসী হয় তাহলে আপনি সুন্দরভাবে করতে পারেন, এখানে কোনো বাধা নাই, আপনার আল্লাহ পাকও বলে দিছে করতে পারেন, আপনার নবীও বলে দিছে করতে পারেন, আপনার যদি শুধুমাত্র দাসী হয় না তাহলেই ঠিক আছে, করতে পারেন, এখানে দাসীর কোনো মতামত, দাসীদের কোনো মতামতই থাকে না, দাসী মানেই হচ্ছে দাসী এইটা নিজে পছন্দ করতে পারে না যে আজকে আমি কাজ করব নাকি করব না। মনে করেন একজন দাসীর গাটা ম্যাজ ম্যাজ করতেছে, ও কইলো না আজকে আমি কাম করব না, এটা সে বলতে পারবে না, কারণ সে তো দাসী, আপনি তার মালিক যদি হন তাহলে আপনি যখন তার কাজ করতে বলবেন সে করবে, যখন বলবেন করিস না তখন সে করবে না। যদি বলে, যদি আপনি তারে বলেন এহন আমার পা টিপ তাহলে সে পা টিপবে, আপনার আপনি যদি বলেন গাহাত টিপ গাহাত টিপবে, এইটারই বলা হয় দাসী ভাই, দাসীর কোনো নিজস্ব কোনো মতামত থাকে না, দাসী মানেই হচ্ছে গিয়ে তার কোনো স্বাধীনতা নাই, এই কথাটা কি আপনি বুঝেন যে দাসী মানেই তার কোনো স্বাধীনতা নাই? জি এটা দাসী মানে তো এটাই বোঝাতে আর কি, দাসীর মিন্স তো এটাই, মানে তার তাহলে কোনো দাসীর যে আবার, দাসীর যে অগ্রাধিকার। আমার সম্মতি ছিল এটা আপনি কিভাবে কইলেন? দাসীর তো কোনো সম্মতি থাকেই না, না সম্মতি থাকে না, তবে সম্মতি এখানে তো মানে জোর, মানে জোর জবরদস্তি আপনি যেরকম উল্লেখ জোর করলেন যে জোর জবরদস্তি জবরদস্তির হয়েছে কি মাধ্যমে, হয় নাই সেটা বোঝার জন্য তো
আগে সম্মতিটা আছে কিনা সেটা দেখতে হবে, জোর জবরদস্তি হয়েছে নাকি সম্মতি হয় নাই, জোর জবরদস্তি সে তো হয়েছে এখানে নাকি আবার হয় নাই পরিস্থিতি কিছুই এটা, পাচ্ছে না। জোর জবরদস্তি হয়েছে নাকি হয় নাই সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে সেই মেয়েটার, মনে করেন আপনি একটা মেয়ের, একটা পাগল মেয়ে মনে করেন, এলাকার একটা পাগল মেয়ে, ঠিক আছে, সে হচ্ছে গিয়ে তার জামা কাপড় ঠিক থাকে না, মানে উল্টা আউলা ঝাউলা হয়ে ঘুরা বেড়ায়, তারে আপনি বললেন যে হাই তোরা একটা সুন্দর জামা কিনা তুমি আয় আমার সাথে চিপা চল, মেয়েটা তো পাগল, মেয়েটা তো বোঝে না এত কিছু, সে তো জানে না, তারে আপনি চিপায় নিয়ে গেলেন, নিয়ে আপনার কাম আপনি করে দিলেন। হ্যাঁ, এই যে এই কাজটা যে এটা ভাই করেন ব্যক্তির মেয়েটা, উপর, আপনাকে একটু এটা ব্যক্তির কথাটা উপর, একটু এটা আমি শুনে নেন, করবো না। কথাটা একটু শুনে নেন, কথাটা একটু শুনে নেন, মনে করেন এই কাজটা আপনি করলেন, মেয়েটা তো তখন কিছু বুঝে নাই, মেয়েটা তো এগুলো জানে না কিছু, মেয়েটা তো মানে একটু মানে বাচ্চাদের মতো আর কি, তার মন মানসিকতা একটু বাচ্চাদের মতো, এই ঘটনায় তো আপনি মেয়েটাকে কোনো মানে মেয়েটার কোনো কনসেন্ট নেন নাই, মানে সম্মতি তো নেন নাই, তাই না ভাই? সম্মতি কি, এটা তো জোর জবরদস্তি করছে, তারে বোকা না না, পায় সে জোর ইয়া করে জবরদস্তি দিছে, করেন না, মেয়েটা মেয়েটা তার মেয়েটা কিছু করলে মেয়েটা কিছু বলতে মেয়েটার পারবে সাথে না, আপনি কোনো জোর তা জবরদস্তি স্যার করেন নাই, বিশ্ব মেয়েটা ভাই মেয়েটার সাথে আপনি কোনো জোর জবরদস্তি করেন নাই, মেয়েটাকে আপনি বলছেন এই খুল এটা, ও সে খুলছে আপনি করছেন, মেয়েটা তো কিছু বুঝেও নাই যে আপনি কি করতেছেন, সে অবাক হয়ে তাকায় ছিল আপনার দিকে, সে বুঝতে পারে নাই যে আপনি কি করতেছেন, এখানে কোনো জোর এটা সে জবরদস্তি হয় নাই। দ্রুততার মাধ্যমে, তার সে তার দ্রুততার মাধ্যমে সে তার কাণ্ড হাসিল করছে এখানে, হ্যাঁ হ্যাঁ সেটা সেখানে ঠিক, তো কিন্তু সে আপনি এখানে কোনো জোর দ্রুততার মাধ্যমে জবরদস্তি করেন নাই, জোর জবরদস্তি করছেন, জোর জবরদস্তি কর, এটা তো জোর জবরদস্তির মধ্যে এই ক্যাটাগরির মধ্যেই পড়ে, না করলেও এরকমের না মধ্যে এটা পড়ে, তাই ধর্ষণ না? এটা ক্যাটাগরির তো ভিতরে পড়ে, না সে না বুঝে এটা ধর্ষণ না যে ক্যাটাগরির মানুষের মধ্যে পড়ে, প্রতিবন্ধী কিরকম করে দিবে। এটা ধর্ষণ ক্যাটাগরির মধ্যে পড়ে, কিন্তু এটা তো জোর জবরদস্তির ক্যাটাগরির মধ্যে পড়ে না, আপনি তো কোনো রকমের জোর করেন নাই তারে, আপনি তাকে বলছেন তোর একটা সুন্দর জামা কিনে দিবো তুই আমার সাথে এটা কর, সে তো যা সে তো বুঝে না সে করছে, না এরকম আপনি যেভাবে বলতেছেন কাহিনী, এটা তো আপনার একটা গল্প তাই না? এটা আপনি যে বলতেছেন না না এরকম করা, এরকমের এটা তো ঘটনা গল্প, তো এটা অসম্ভব, যদি বাস্তবে এরকমের এরকম ঘটনা ঘটতে যায় আমাদের, এরকমের ভাই, ঘটনা বাস্তবে যদি বাস্তবে এরকম অসম্ভব, ঘটতে যায় তাহলে কাহিনী বাস্তবে এরকম যদি বাস্তবে ঘটনা ঘটতে যায় ভাই এরকমের তাহলে ঘটনা, তো বাস্তবে এরকমের ঘটনা অসংখ্য ঘটে, আপনি হয়তো জানেন না কিন্তু ঘটে বাস্তবে এরকম ঘটে ঠিক আছে, আপনি অসংখ্য। বলছেন ঘটে, আরেকটা কিন্তু আরেকটা কথা আপনি কি বলি, এরকম আরেকটা কথা ভাবতেছেন বলি, এরকম? আরেকটা কথা বলি ইমরান সাহেব, কথাটা শুনে নিন, কথাগুলো শুনে নিন, মনে করেন আপনার, আপনি একটা স্কুলের মাস্টার, সেই স্কুলে মেয়েরা বাচ্চা মেয়েরা পড়ে, বাচ্চা মেয়েটাকে আপনি বলছেন যে তোমারে আমি পরীক্ষা ফেল করাই দিবো যদি তুমি আমার সাথে আমার রুমে না আসো, রাইতের মানে সন্ধ্যার সময় যদি আমার রুমে না আসো তাহলে তোমার আমি ফেল করাই দিবো, একদম তুমি ফেল করবা, তোমার বাপে তোমার অনেক পিটাইবো, তোমার বাপের নাম, বাপের কাছে আমি বিচার দিব যে তুমি পড়ালেখা করো না, তখন মেয়েটা তো ভয় পেয়ে গেল, তখন আপনি তারে বললেন তুমি আমার রুমে আসো, তখন মেয়েটা আপনার রুমে গেল, রুমে যাওয়ার পর আপনি যেটা করার সেটা করলেন, মেয়েটা চুপ চুপ করে ছিল, মেয়েটা চোখ বন্ধ করে চুপ করে ছিল, মেয়েটা মানে ভয় কিছু বলেও নাই আপনারে, কারণ সে তো ভয় পাইছে, আপনি তার বাপের বিচার দিবেন বা ফেল করায় দিবেন, একটা ভীতি দেখা ভয় দেখাইছেন তাকে, এটার কারণে সে কোনো তার সাথে কোনো জোরাজুরি আপনি করেন নাই, কোনো জোর জবরদস্তি কিছুই করেন নাই, কিন্তু কাজটা তো ধর্ষণ হয়েছে নাকি ইমরান সাহেব? এটা তো ধর্ষণ, তো ধর্ষণই ভাই, ধর্ষণ করলে এটা হ্যাঁ ধর্ষণ বলবে না, এটা আপনি সেটাই একজন, জিজ্ঞেস আপনি একটা মেয়েকে যদি আপনি সেটাই শারীরিক জিজ্ঞেস ভাবে করতেছি নির্যাতন করেন, এটা তো ধর্ষণই বলবে না? ভাই, সেটাই তো জিজ্ঞেস করতেছি আপনাকে যে এই যে যদি মানে ধর্ষণ যে সমস্ত ক্ষেত্রে জোর জবরদস্তি হবে এটা তো নাও হতে পারে, আমি আপনাকে দুই তিনটা উদাহরণ দেখাইলাম যে শুধুমাত্র জোর জবরদস্তি গায়ে হাত চাইপা ধইরা করা এটাই যে শুধুমাত্র ধর্ষণের ভিতরে পড়ে তা কিন্তু না, আমাদের দেখতে হয় যে ওই মেয়ে, যে মেয়েটার সাথে এটা করা হচ্ছে বা যে পার্টিগুলার সাথে এগুলা করা হচ্ছে, একটা পার্টির সম্মতি সম্মতি নেওয়া হয়েছে কিনা, যদি সম্মতি নেওয়া না হয়, একটা পার্টির সম্মতি নেওয়া না হয় তাহলে সেটা ধর্ষণ ক্যাটাগরির মধ্যে পড়ে, তাই না? তাহলে এই যে দাসীদের ক্ষেত্রে তো কোনো সম্মতির কোনো বালাই নাই, কারণ এখানে তো বলাই হচ্ছে, আপনাকে আমি আরো কয়েকটা হাদিস দেখাইতাম ভাই যেখানে পরিষ্কার, দাসীদের সম্মতি থাকবে কিভাবে ভাই এখানে? এটা দাসীর পরিস্থিতি শিকার, এটা ওইখানে, এটা আপনার এত আগের ঘটনা, এটা আপনার যুগের পরিবর্তনে তো অনেক কিছুই পরিবর্তন হয় তাই না? কিন্তু এখন দাসীদের যে সম্মতি এটা যুগ যদি তো না এরকম ছিল থাকে তাহলে তখন, সেটা কিন্তু ধর্ষণ বলে ভাই, কারো যদি সম্মতি না থাকে, একটা পার্টির যদি সম্মতি না থাকে সেটা কি তো ধর্ষণ বলে, ওদের যে এটা ছিল না এটারও তো কোনো প্রমাণ নাই যে তাদের দৃষ্টিভঙ্গি বা তাদের তারা আচার যে আচরণে দাসী, এরকম কিছু তো তারা যে ফুটে ওঠে না দাসী যে ভাই, তারা, তারা যে দাসী এইটাই তো প্রমাণ করে তাদের কোনো সম্মতির কোনো বালাই নাই, একজন মানুষ যদি দাসী হয় তাহলেই তো পরিষ্কার বোঝা যায় যে দাসীদের তো কোনো সম্মতি থাকেই না। আচ্ছা আসিফ ভাই, আসিফ ভাই আমি একটা প্রশ্ন করি আপনারে, ধরেন আপনার বাসায় কাজ করার জন্য বুয়া রাখলেন তাই না,
তো এটা তো দাসী, মানে মানে এটা তো মানে দাসী দাসীর পরে না মধ্যেই পড়ে, তাই না? না, এটা দাসীর মধ্যে পড়ে না ভাই। দাসী মানে দাস, দাসী মানে হচ্ছে তা যার কোনো নিজস্ব কোনো স্বাধীনতা নাই। সে আমার আমার বাসায় এটা চাকরি ছেড়ে চলে যেতে পারবে না, আমার বাসার কাজের লোক, সে আমার বাসার চাকরি ধরে পিসা লাত্তি মেরা যাইতে চলে যেতে পারবে, বলবে আমার আমার কথা ভালো না লাগলে সে বলবে তোর চাকরিতে লাত্তি মারি যা বইলে চলে যাবে। হ্যাঁ, আমি কিচ্ছু করতে পারবো না, স্বাধীন দেশে স্বাধীন নাগরিক সে। আমার আমার মানে রান্নাঘরে আমার থালা বাটি ভাইঙ্গা সে চলে যেতে পারে, ওই তোর তোর চাকরির পেটে লাত্তি, তোর চাকরিতে লাত্তি মারি আসিফ, তোর চাকরিতে লাত্তি মারি বইলে চলে যাবে, সে চলে যেতে পারে, সে তার আগে আমি ঠেকাতে পারবো না। হ্যাঁ, আমার পক্ষে সম্ভব না, কারণ সে একজন স্বাধীন দেশে স্বাধীন নাগরিক। কিন্তু দাস দাসী ঠিক আছে, কখনো, এখন আমরা দাস দাসী যখন এখন আমরা হয়, দাস দাসী যখন হয় বাজার থেকে যখন একটা দাসরে বা দাসীরে কিনে আনে, এই দাসী সেই মালিকের অনুমতি ছাড়া কোনো কিছু করতে পারে না, শুধু মালিক বললে তখন সেটা করতে পারে, পালাইতেও পারে না। আপনি কৃষির সাথে কি মিলান ভাই, আপনার মাথা ঠিক আছে? মানে কয়েকটা কাজের লোকের সাথে দাস দাসীর কোনো ইয়ে আছে ভাই? আপনার আপনি কি ভাই কিছু বুঝেন, মানে আপনি পড়ালেখা করছেন কতদূর ভাই? না পড়ালেখা, আপনি যেটা বলতেছেন মানে এটা আপনি কাজের বোয়ারা, এটা কিন্তু বাংলা ভাষা দাসী বলে এটাকে, এটা মোটা আপনি বাংলা জানেন ভাষা কিনা? দাসী বলে না, মোটা মোটা ভাষা আপনি বাংলাদেশে থাকছেন, আপনি জানেন না এটা কি বলে মোটা তেলে? না, এটা তো কখনো গ্রাম অঞ্চলে কখনো দাসী আমি বললে এটা মোটা ভাষার কাজের মুখ বোয়ারে করে। ভাই, আপনারা হয়তো অশিক্ষিত মূর্খ গোয়ার, এই জন্য মানে মুমিন মুসলমান তো আপনারা, এই জন্য মনে জি হয় জি কাজের বোয়া, আমরা অশিক্ষিত। আপনারা বোধহয় বাসার কাজের বুয়াকেও আপনারা দাস দাসী মনে করেন। আমি তো ভাই দাস দাসী প্রথা তো উঠে গেছে পৃথিবী থেকে। না আপনার দৃষ্টিভঙ্গিতে কি দাসী মানে কি তাদেরকে সবসময় তাদের সাথে যৌনকর্মে লিপ্ত থাকতে, এরকম এরকম কি আপনি দাসী বলেন নাকি? আপনার মন যৌন মানসিকতা কর্মে কি যদি বলেন? মালিক চায় তাহলে করতে পারে, মালিক না চাইলে করবে না। ছেলে যদি চাইতে করছে, এটা বিধান আছে তাই এটা করছে তারা, তাই না? এনে তা কারো তো কোনো ক্ষতি হয় নাই নাকি? না তাদেরকে মারতো, ধরতো, ধর্ষণ করার সেটাই তো আমি বলতেছি নাকি যে তাদের সাথে তাদের সাথে লিপ্ত হওয়ার আগে কি কোনো তারা মানসিক ভাবে তাদেরকে মানসিক বা শারীরিক ভাবে নির্যাতন করতো, এরকম কিছু কি করতো না করতো না? সেটাই তো আমি তাহলে তো বলতেছি যে তাদের এই ক্ষেত্রে, এই যৌন কাজের ক্ষেত্রে তাদের কোনো সম্মতির কোনো বাড়াই নাই। আপনাকে আমি যে হাদিস গুলা দেখাচ্ছি, আপনি তো সেই হাদিস গুলা দেখতে পাচ্ছেন না। আপনি তাহলে আপনি এই হাদিস গুলা না দেখলে কিভাবে বুঝবেন যে তাদের কোনো সম্মতি ছিল কি ছিল না? এই কারণে আপনি এই এখন কি দেখতে পাচ্ছেন? না দেখা যায় না, দেখা যায় না। তাহলে আপনি একবার বের হয়ে আবারও যুক্ত হন, তখন আমি আপনার সাথে এটা নিয়ে কথা বলবো, আচ্ছা কারণ ভাই এইভাবে আমি তো আমি শেষের দিকে যুক্ত অন্ধের হব, মতো না, অন্ধের মতো কথা বলতে পারবো না। আপনি তো একই কথা বারবার মানে বলে যাচ্ছেন। আমি শেষের দিকে যুক্ত হব না ভাই। আপনাকে একটু বের করে দিচ্ছি, আপনি একটু আবার আসেন, ভালো নেটওয়ার্ক নিয়ে আসেন, এলে এইভাবে কথা বললে আমি কিভাবে কথা বলবো? আপনার আমি রেফারেন্স দেখাচ্ছি, আপনি দেখতেছেন না, তাহলে আমি কথা বলবো কিভাবে?